गाजर आछे गाजर मध्ये काचा लंका आदा तारपरे काजू किशमिश किमा कर दिए चार देव बादाम ये दिए आज के डालिया डालिया फ्राई करे शुकनो कड़ाई भेजे जल दिए झुड़िए रेखे आज के शनिवार लांचर मेनू गत मासे कि आगे बैरिए गल मे हेलो सबाई तुम्हारा कि करो अने के काजे टाजे बिजी आछो आमिओ काजे बिजी आछि एखन मेयेके पढ़ाछि मेयेर कालके रेजल्ट खूब भालोभावे करेछे खूब भालो नम्बर पेये पास करेछे एखन नेक्स्ट स्टेपे जोरे तैरि होते हबे तार जोन्नो मेये एखन निजे मतन करे पढ़ाशोना करे निच्छे आर आमार घरे अलरेडी सफल होये गेछे हाँ पढ़ो আর তারপরে আমি রান্না বান্না সেরে ঘর দর মুছে টুছে নিয়ে তারপর গোবর স্নান পুজো টুজো করার বাকি সকাল সকাল ভালো ভালো সব দাওয়া কমপ্লিট চলো পড়াতে করছি
কফিটাকে খাওয়া হয়ে গেছে, কর্তা মশাইও কাজে বেরিয়ে গেছে, আমিও একটু সাজুগুজু করলাম, জাস্ট একটু ক্রিম মাখলাম, যেহেতু মুখটা ক্রিম জল দিয়ে ধুয়েছি, যেহেতু এখন মানে উইন্টার সিজন মানে শীতকালের সময় এখন, তাই মুখটা একটু টানি, এখন একটুখানি ময়েশ্চারাইজার ইউজ করলাম, একটু করে যাচ্ছে একটু কাজল আর একটু হালকা লিপস্টিক ইউজ করলাম। আর পার্লারে তো সবসময় পরি, তাই চলো সকালবেলা ব্লগটা চালু করেছি, সারাদিন কি করেছি সেগুলো নাই বা বললাম, তাই এখন থেকে চালু করলাম, কন্টিনিউ দেখে যাও ভিডিও, আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আমার ভিডিও তোমাদের কিরকম লাগছে প্লিজ কমেন্ট বক্সে প্লিজ জানিও, আর যারা যারা আমাকে কমেন্ট করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ কুমার অ্যান্ড শুভ, সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো আমি আগে টুকটাক কাজগুলো শিখি, কাজ বলতে তেমন কিছু কাজ নেই, একটু জল টল খাবো, একটু জানলা মালাগুলো বন্ধ করো নাহলে মশা ঢুকে যায় শীতের সিজন। চলো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয়, আর কালকে জগদ্ধাত্রী পুজো, আর তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি, জগদ্ধাত্রী পূজার অনেক 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 শুভেচ্ছা কামনা। অনেকে চন্দননগরে যাও লাইটিং দিয়ে, লাইট অ্যাকচুয়ালি চন্দননগর ফেমাস হচ্ছে লাইটিং আর প্যান্ডেল, যেরকম আমাদের কলকাতা অঞ্চলে সব জায়গায় ফেমাস হচ্ছে দুর্গা পুজো, কালী পুজো, বারাসাত বিখ্যাত হচ্ছে কালী পুজো, সেরকমই বিখ্যাত হচ্ছে জগদ্ধাত্রী পুজো হচ্ছে চন্দননগর। চন্দননগর আমি সত্যি কথা বলছি কোনো বছর আমি দেখতে যাইনি, ফিজা দেখি দেখতাম মোবাইলে টিভিতে দেখতাম, আর আমার ওই ওইখানে জেঠিমার মেয়ের শ্বশুরবাড়ি ওইখানে তারাও দেখতে পারে, যে যেহেতু এখন তারা এখন ওইখানে থাকে না, বোম্বেতে শিফট হয়ে গেছে ওইখানে, তাও জানি না। যাই গিয়ে আমাদের এই পাড়াতে আমাদের এই এলাকায় বাগান যতনের মধ্যে যতটুকু আমি দেখি তিনটে জগদ্ধাত্রী পুজো হয়, একটা চায় আমার চায় ক্লাবে যাদের মহিলা সমিতিদের পুজো হয়, আর বাবা দুদিনে দুখানা প্যান্ডেল করেছে, টোটালি তিনটেই জানি। এখন আরও অনেকে গলি গলিতে জগদ্ধাত্রী পুজো সবাই করে থাকে, আমি যদি কালকে যাই যাদের বাপের বাড়ি পাড়াতে তোমার সাথে শেয়ার করবো জগদ্ধাত্রী ঠাকুর কী কীরকম হয়েছে না হয়েছে, কীরকম ডেকোরেশন করে না করে সবই তোমার সাথে একটু হলেও শেয়ার করবো, কারণ কালকে একটুকু সময় নেই, কালকে এমনিতে মেয়ের পড়াশোনা আছে, পড়ার দুবেলা ক্লাস আছে, আমাদের মেয়ের আবার সোমবারে স্কুল আছে, টাইম দিয়ে কিন্তু মানে আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে, যতটুকু পারবো আমি ক্যাপচার করে নিয়ে আসবো, ছবি তুলে নিয়ে আসবো, আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে, স্পাইবাস কমেন্ট করে জানো কীরকম লাগলো। তাই চলো যারা বাগা যতদিনের মধ্যে থাকো তারা প্লিজ এসে ঠাকুরটা দেখে যেও, ঠিক আছে চলো। কি এখন মেয়েকে নিয়ে বাড়ির দিকে ফিরছি, মেয়ে বলছে মা পানিপুরি মানে ফুচকা দই ফুচকা, এমনই কপাল যে দই ফুচকা কিন্তু বসেই নেই। আর যা গিয়ে বাড়িতে এসে মেয়ে চিপস খেলো, চিপস চাটা খেয়ে তারপরে মেয়ে বসলো পড়তে। তাই চলো বাড়িতে যাওয়া যাক, পরের দিন সকালবেলা আবার দেখা করছি। Bye.
মর্নিং বন্ধুরা, শুভ সকাল অ্যান্ড সুপ্রভাত, গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই আওয়ার চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আই হোপ সবাই তোমরা খুব ভালো আছো, আমি তো খুব ভালো আছি। তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল কালকে সন্ধ্যাবেলায়, আবার ঠিক পরের দিন আজকে সানডে। সবাই জানে হ্যাপি সানডে অ্যান্ড হ্যাপি রবিবার, শুভ রবিবার। আজকে কি বার? আজকে সানডে, আজকে সানডে। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, কালকে সবাইকে শুভেচ্ছা অলরেডি জানিয়ে রেখেছি। আজকে হচ্ছে শুভ, আজকে জগদ্ধাত্রী পুজো, অষ্টমী পুজো, অষ্টমী নবমী। আজকে জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে বেরোবো বিকেলবেলা, যে কটা আমাদের এখানে হয়েছে অলিগলিতে তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। দাদা, তার আগে তো আমার সোনা মায়ের পড়া আছে, পড়ে টড়ে নিয়ে একসাথে বেরোবো। আর আমাদের এখানে কফি বসিয়ে দিয়েছি, গ্রিন কফি, যেটা আমরা সবসময় খাই। আর হবে মেয়ের জন্য চা ভিজিয়েছি, আর আজকে লাঞ্চে মেনু হচ্ছে চিকেন স্টু আর বাবিটা মেয়ের জন্য রাইস। চলো ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকে, সারাদিন দেখো কি হয়। আজকে হলে তোমার সাথে খুব ভালো লাগবে। বসিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট করে টরে নিয়ে রান্না বসানো হয়ে গেছে, এদিকে চিকেন স্টু, এদিকে মেয়ের রাইস বসিয়েছি। এ হচ্ছে ব্যাপার। আর কর্তামশাই কাজে বেবেরি হয়ে গেছে, মেয়েও ক্লাস করছে। আমার রান্নাঘরে কাজ হয়ে গেছে, তারপরে অনেক কাজ আছে, কাজ করবো, স্নান পুজো করে তারপরে বিকেলবেলায় বেরোবো। তার আগে মেয়ের ক্লাস আছে, মেয়ের ম্যাম আসবে, ম্যাম আমরা তিনজনেই বেরোবো, বাবা দু তিন ঠাকুর ঠাকুর দেখবো। আর আমাদের জায়ের যে ক্লাবের যে পুজোটা, সেটা আমি আলাদাভাবে ভিডিও করে ছাড়বো, ওটা তোমরা প্লিজ দেখো, ঠিক আছে? ওখানে লাইটই ওইখানে সব মহিলা সমিতিদের ছবিও নেব, ভিডিও যতটা পারবো নেব, ঠিক আছে? তো এই চলো সারাদিন দেখতে থাকো, আর তোমাদের একটু হলে খুব ভালো লাগবে। ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? আমার অফিস রুমে যাচ্ছি। ও, আপনি অফিসে এসেছেন? ও মা, আপনি কিসের চাকরি করেন ম্যাডাম? আপনি পুলিশ অফিসার? বাবা, কোন ব্রাঞ্চে? সিবিআই নাকি কোনো ডিপার্টমেন্ট? কোন ডিপার্টমেন্টে আপনি? সিআই অফিসার। এর জন্য সিভিল ড্রেসে এসছেন? সিভিল ড্রেসে এসছেন, আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট। মেয়ে সেজেছে পুলিশ অফিসার, সিভিল ড্রেসে সিবিআই অফিসার যাতে। এই জাস্ট ওর ক্লাস শেষ হলো, ক্লাসটা শেষ করে এখন এসব খেলছে, ওই অ্যাক্টিভিটিগুলো খেলতে দিই, কারণ যেহেতু পড়াশোনা করে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে একটুখানি অ্যাক্টিভিটি করাটা উচিত, কারণ পড়াশোনার চাপ থাকে প্রচুর, একটুখানি মেন্টালিও একটুখানি ফ্রি হওয়া উচিত। ওই কারণে আমি ওকে তুই এখন খেল, এখন পুলিশ পুলিশ সিবিআই অফিসার সেরেছে খেলছে। আমার মেয়ে হয়ে গেল অফিসার। হ্যালো, গুড ইভিনিং, গুড আফটারনুন। এখন আমার লাঞ্চে অন্তিম পর্যায়ে, মানে খাবার কমপ্লিট, চিকেন স্টু অলরেডি কর, আর কিছু না। খাওয়া হয়ে গেছে, শেষের দিকে। আজকে এমনিতে অনেক লেট হয়ে গেছে, ঠাকুর ঠাকুর দিলাম, স্নান টান করে ঘর দর ক্লিন করলাম, চিকেন স্যুটা দুর্দান্ত টেস্ট হয়েছে। অনেকে চিকেন স্টুয়ে হলুদ দেয়, জিরে গুঁড়ো দেয়, ধনে গুঁড়ো দেয়, চিকেন স্টুয়ে এসব ভালো লাগে না, সিম্পল বাটার দিয়ে করো, গার্লি আর পেঁয়াজ কিমা ফোড়ন দাও, সবজিগুলো ভালো করে শটে করো, কম শটে, আর হবে